যেটা হতে চেয়েছিলাম সেটা তো আর হলো না, হয়ে গেলাম এখন অভিনেত্রী। We are very excited to watch that film. তো সবসময় আমি বরাবরই বলে এসেছি, যেহেতু আমি ভিন্ন একটা প্রফেশনে ছিলাম, মিডিয়াতেই ছিলাম বা ভিন্ন একটা প্রফেশনে নিউজে ছিলাম, তখন আমার কাছে মনে হবে যে সেই মানুষ অজান্তে কষ্ট পাবে। সেদিন আমি সবার নাম এখানে দিয়েছিলাম, আমি সবাইকে সম্মানের সাথে সেই সম্মানটা প্রদর্শন করছি। আসলে এত বৃদ্ধ মানুষের মাঝে আমি কি বক্তব্য রাখবো, কারণ সবাই এত জানে, সবাই এত চলচ্চিত্র ভালোবাসে, এতটা চলচ্চিত্র প্রেমী সব মানুষের এখানে আছে। কারণ আমরা বাঙালিরা তো আসলে বলি সবসময় যে আমরা যেমন খেলা খেলি, তিনি অনেক